আমি কালকের জলসাই বলেছি কালকের জলসাটা যখন ইউটিউবাররা ছাড়বে না আমার যে কতগাল শুরু হবে যে ঠিক নাই কাল দিকে মাস্টার দিকে বাঁচ দিয়েছি আমি একটা এখানে যারা মাস্টার আছেন শুনে যান যারা সরকারি চাকরিজীবী আছেন শুনে যান আপনারা ইমানদারির সঙ্গে বলবেন সুদ খাওয়াও হারাম দেওয়াও হারাম নেওয়াও হারাম হারাম না হারাম নয় দুটুই হারাম মুসলমানরা জানে আচ্ছা ঘুষ দেওয়াটা কি হারাম ঘুষ নেওয়াটা কি হারাম যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের ইনকামটা হালাল কি করে হতে পারে কথাটা বুঝতে পারেননি হজরত সারা জীবন ঘুষ দিয়ে চাকরি নিয়ে সারা জীবন চাকরি করলো দিয়ে রিটায়ার হওয়ার পরে টাকা পেয়েছে কুড়ি লাখ হজ করতে যাচ্ছে তুই কাবা ঘরে যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়িস কবরে কেলানি খাবি তোর রেহাই না এটা লেখে নিয়ে যান কেন তোর জিজ্ঞেস করবি। যারা ঘুষকে চাকরি নিয়েছে তারা দুটো বড় পাপে লিপ্ত হয়েছে কটা বললাম দুটো এক হচ্ছে ঘুষ খাওয়াও হারাম দেওয়াও হারাম নেওয়াও হারাম ঘুষ দিয়েছে তুমি হারাম কাজ করেছো তোমার ইনকামটা হারাম দ্বিতীয় নম্বর তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো তোমার জায়গাটা একজনে ছিল তুমি তার হক মেরেছ এই হকের হিসাব আল্লাহ বড় কঠিন নেবেন আল্লাহর হক যদি কেউ মেরে থাকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু বান্দার হক যদি কেউ মারে বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না তো তুমি বান্দার হক মেরে চাকরি নিয়েছো বড় কষ্ট লাগে মলবিরা জলসা করে পয়সা লিচ্ছে গায়ে যা তুমি ঘুষ দিয়ে চাকরি করেছো দিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছো তুই কি করে জান্নাতে যাবি এইটা হচ্ছে গায়ে লাগা কথা কিন্তু আমি হক কথা বললাম আমার এই কথা যদি কোনো মলবি কেটে দিতে পারে যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে জায়েজ আছে তার জুতোর মালা আমি রায়গঞ্জে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করে পড়ে যাব ইনশাআল্লাহ কোন মুফতি ভারত থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান এই তিনটে দেশে বেশি দু নম্বরি চলে আর পাকিস্তানের কে নাকি বলছে একজন ইমাম মাহদীর দাবি করেছে মানে ওটা চোর নালে ডাকাত হবে বাংলাদেশ ভারত আর পাকিস্তানের মুসলমান এরা হচ্ছে চোর চ্যাপটা দাগাবাদার মিথ্যাবাদী এই কেন কখনো ইমাম মাহদী জন্মগ্রহণ করে যে বাংলাদেশে সবথেকে বেশি পাপ হয় সেখানে কি করে ইমাম মাহদী জন্মগ্রহণ করবে যে পাকিস্তান টেররিস্টের টেরোরিজমের উপরে বিশ্বাস করে সেখানে কি করে ইমাম মাহদী জন্মগ্রহণ করবে আপনাদের বুঝে আসে না বড় কষ্টের বিষয় যে দাবি করছে তার চেহারাটা দেখেছেন আমাদের দেশে কোন চোর ডাকাতের মতো লাগে সে কি করে ইমাম মাহদী হবে কষ্টের বিষয় না এরা ইমাম মাহদী নয় মিথ্যা দাবিদার হয়েছে যে ইমাম মেহেদি হবে সে নিজে কখনোই প্রকাশ করবে না আমি ইমাম মেহেদি তার প্রকাশটা পাবে আত্মপ্রকাশ পাবে আল্লাহর কুদরত থেকে জোরে বলুন সুবহান তাকে নিজেকে আচ্ছা কেউ কি শুনেছেন যে আমি হচ্ছি ভালো বক্তা আমি হচ্ছি এরকম কেউ বলে তো সে হারাম কর কি করে নিজেকে বলছে আমি ইমাম মেহেদী ইয়ার মধ্যে আর গোলাম আহমদ কাদিয়ানীর মধ্যে কোনো পার্থক্য নেই গোলাম আহমদ কাদিয়ানি বলে প্রথমে বলেছিল মাই ইসাহা মাসিহ

স্বপ্নের মধ্যে তিনি লিখেছেন স্বপ্ন যোগে গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে তিনার মুনাজারা হচ্ছে মুনাজারাটা কি তিনি লিখেছে আমি পড়েছি বইটা মুনাজারাটা কি লিখেছে ইনি বলছেন তুম তো আহমদ হো গোলাম আহমদ হো তো তুমি কেসে নবী বন গয়ে বলে নাই গোলাম তো আমারে মা বাপ নে গলতি সে লাগা দিয়া আসল মে মে আহমদ হুম

তার জীবনের বইয়ে লিখেছে আমার বাপ এত সাদা সিদে নবী ছিল এত ভালো ছিল ফজরের সময় নামাজ পড়তে যাচ্ছে পাগড়ি মনে করে আমার মায়ের সায়াটা লেপটিয়ে চলে গিয়েছে আমি ওটা পাগল না গরু গাধা হবে মাথার ছিটপিট ছিল গোলাম আহমদ কাদিয়ানি মাথা খারাপ ছিল তা না হলে কেউ বইয়ের সায়া লেফটিয়ে যায় কখনোই নয় পাগল হতে হয় তবে আচ্ছা কোন নবী কোন সাহাবির জন্য শুনেছেন যে বইয়ের শাড়িটা না হলে উন্নাটা লেপটিয়ে ভোরের বেলায় চলে গেছে শুনেছেন কোনদিন না নবীরা পাগল ছিল না তো কিন্তু ইয়ে হারাম কর পাগল ছিল ওই জন্য তো নবীর দাবি করেছিল কাদিয়ানিদের কাছ থেকে দূরে থাকবেন এরা ইসলাম থেকে খারিজ এরা মুসলমান নয় যারা মুসলমান মনে করবেন তাদের ইমান ধ্বংস হয়ে যাবে চলুন আমি যেটা বোঝাচ্ছিলাম দিকে পান মুক্ত জীবন গর্ব জোরে বলুন ইনশাল্লাহ প্রত্যেকটা পাপ থেকে নিজেদের সরান ঘোষ থেকে জুয়া থেকে সুদ থেকে লটারি থেকে চুরি থেকে আপনারা মনে করছেন যারা ব্যবসায়ী আছেন আলু পেঁয়াজের ব্যবসা করেন ফলের ব্যবসা করেন ধানের ব্যবসা করেন যারা মাল বিক্রি করেন তারা শুনেলেন মুসলমানরা মনে করে মিথ্যার উপরে টিকে থাকলে ব্যবসায়ী বরকত হবে আল্লাহর কসম না সত্তর উপরে আপনি আলু বিক্রি করেন বাজারে হাটে আপনি আলু আট টাকা কিলো বিক্রি করছেন আপনাকে জিজ্ঞেস করলে ভাই সাত টাকা কিলো পাওয়া যাবে আপনি পরিষ্কার বলে দেন দাদা আমি পাঁচ টাকা কিলো কিনেছি আলুটা কিন্তু আমার এক টাকা কেরিং খরচ আছে দিয়ে টাকা আর আমাকে দু টাকা লাভ করতে হবে কেজিতে আমার একটা পরিশ্রমিক আছে তাই দু টাকা লাভ করব আমি আট টাকার নিচে দিতে পারবো না অন্য জায়গায় লাভ আপনি সত্য কথা বললেন হকের ওপরে টিকে থাকলেন এরপরে যদি এক কুইন্টাল আলু বিক্রি করে আপনি চারশো টাকা লাভ করেন আল্লাহর কসম আপনি হালাল ইনকাম করেছেন পুরো টাকাটা হালাল বড় কষ্ট লাগে আপনি হালালটাই বুঝতে পারলেন না আর আপনি চলুন বহরমপুরে রাতের বেলায় যদি ফল কিনেন কেউ বাস স্ট্যান্ডে দেখবেন অনেক দোকান খোলা থাকে ঠিক ঘরে এসে দেখবেন এক কেজি আপেলটা সাড়ে আটশো না নশো হচ্ছে একশো মাল নাই এমন ভাবে মেরে দিবে আমি তখন একবার বহরমপুরে একবারই ডোমকলের কাছে জলসা করে রাতের বেলায় ফিরছি তখন আড়াইটা বাজছে আমি বললাম ড্রাইভারকে গাড়িটা দাঁড় করা তো বাস স্ট্যান্ডে ফাঁকা আছে কি করবে বাড়ির জন্য আপেল ফাপেল লুবো আমি বললাম ভাই আপেল কত করে কিলো বাপ বলে হুজুর আপনি নেবেন কত কত করে একশো কুড়ি করে দিচ্ছি আমরা বাপ নব্বই করে হবে না শোনা বলে আপনি নিবেন তো ইয়ে তিন কিলো নিলাম পয়সা দিয়ে দিলাম বাড়িতে এসে আমার মা আমার গিন্নি বলছে এটা তিন কিলো নয় আমি বললাম না না তিন কিলো ওজন করে দিয়েছি আমি মাদ্রাসায় কম্পিউটার কাঁটা আছে চাল মেপে ছেলেদের বোর্ডিং এ রান্না হয় তাই আমি বললাম ওটাই চাপাতো চাপিয়ে দেখলাম দু কেজি ছশো চারশো মাল না আবার এক সপ্তাহ পরে দেখা হয়েছে আমাকে বলছে হুজুর ভালো আছে তার মানে কেমন দিয়েছি বুঝেছে কথা বুঝতে পারে আমি দেখ একটাই কথা বললাম ভাই তুমি তিন কেজির জায়গায় দু কেজি ছশো দিয়েছো আমি তোমার কাছে পয়সা চাইতে আসিনি একটা কথা বলতে এসেছি কেয়ামতের দিনে তোমার নেকি কেটে আমাকে দেওয়া হবে কেউ যদি এক গ্রাম মাল মেরেলেন কেয়ামতের দিনে তার বদলা তাকে দেওয়া হবে কেউ যদি কারো সম্পদ মেরেলেন কেয়ামতের দিনে তাকে বদলা দেওয়া হবে কেন শুনেলেন আল্লাহ কঠিন হিসাব করবেন হকের হিসাব কেউ যদি কারো হক মেরে থাকে বান্দার হক বললে আমার আল্লাহ বরদাস্ত করবেন না যদি আপনি নামাজে একটু কমি থাকে আল্লাহ বলবেন চলো আমার বান্দাকে আমি ক্ষমা করে দিচ্ছি আল্লাহ দয়া করে ক্ষমা করতে পারেন আপনি রোজাতে একটু কমি করেছেন আপনি একটু ইবাদতে ফরজ ইবাদতে কমি করেছেন আমার আল্লাহ ইচ্ছা করলে ওটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবেন কিন্তু তুমি যদি বান্দার হক মারো বাবা মায়ের হক যদি মারেন ভাইয়ের হক মারেন প্রতিবেশীর হক মারেন বন্ধুর হক মারেন আপনি যদি বান্দার হক মারেন সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত আপনার ক্ষমা হবে না আমাদের দেশের লোকের একটা বড় নিয়ম আছে যখনই লোক মরে যায় জানাজার ময়দানে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম সবাই বলে ওয়া আলাইকুম সালাম ভাই অমুকের আব্বা মারা গেছে যদি কারুর কাছে কোনো লেনদেন থাকে তার সন্তান আছে তাকে বলবেন আপনাদের ঋণকে পরিশোধ করে দিব হয়ে গেল এরপর তিন মাস কেটে গেছে তিন মাস পরে পাড়ার একটা লোক এসে বললে ভাই খাতায় লেখা আছে তোর আব্মা আমার দোকানে পাঁচ হাজার টাকার মাল খেয়েছে বুঝ কবরে গিয়ে বলবে যা ঠিক বললাম না ভুল বললাম ইহার বললে আমি জানি না কবরে বলগা আর ওখানে দাঁড়িয়ে বললে যে আমি আমার বাপে আমার বাপের ঋণটা আমি কারো কাছে থাকলে বলবে আর লোকে মনে করে বিরাট আউলিয়া কিন্তু এক মাস পরে বুঝে কবরে গিয়ে আমার বাপকে বলগা আমি ইমাল কেলানি খাবে না খাবে না 100% তুমি তাহাজ্জুদ শুনো এত বলে লোককে সাক্ষী করে যারা মাথায় পূজাটা চাপায় তোমার বাপ আর থাকবে না তুমি মুমিনদিকে সাক্ষী করে পূজাটা নিজের মাথায় নিয়েছ এরপরে তোমার হক ওটা তুমি যদি মেনে নাও তোমাকে কে কিয়ামতের দিনে দায়ী হতে হবে তা না হলে বলতে পারতে ভাই আমি অক্ষম আমি নিরূপাই যারা আমার আব্বার কাছে পয়সা পান আমি অসহায় আমার দিবার মতো ক্ষমতা নেই তাই আপনারা আমার বাপকে ক্ষমা করে দিবেন হিয়া আর মমিনদের গুণাবলি আপনি ক্লিয়ার হয়ে গেলেন বেঁচে গেলেন আমার মুসলমান ভাই শুনেলেন আপনাদেরকে বলিয়ার পরে একটু আগে চলুক বড় কষ্ট লাগে সবাই নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়িয়ে দেবো জোরে বলুন এবং তারা প্রদান করে যাদের ফরজ হয়েছে আর জাকাত দেয় না তারা জাকাতের মাল খাচ্ছে সে যতই নিজেকে বলুক আমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন লোক কেউ নেই আমার মতো মালদার কেউ নেই আমার মতো ভদ্র লোক কেউ নেই তোমার থেকে অভদ্র কেউ নেই তুমি গরিবের এতিম মিসকিনের মাল মেরে খাচ্ছ তোমার জাকাত ফরজ হয়েছে তুমি জাকাত দাও না এখন কিছু লোক কি ভেবে যে জানে মৌলবীরা বলেছে সাড়ে সাত ঘড়ি হলে জাকাত দিতে হবে তো বউকে বলছে সাতের বেশি করবি না ওইখানে আটকিয়ে রাখ দেখি মৌলবীরা কি করে তার নাম হচ্ছে ফাইন কান আলাকুম কাইদুন ফাকিদুন তোমরা কায়দা চালাবে আমি তোমার মালে বরকতি দেব না যারা যাকাত দেয় মালে আল্লাহর কসম আল্লাহ ওয়াদা করেছে তাদের মালে আল্লাহ বরকত দেয় জোরে বলুন সুবহান যারা যাকাত দিবে আল্লাহ মালে বরকত দিবে এরপর আরো একটু আগে চলুন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন নারী পুরুষ সবাই আল্লাহ বললেন হে নবী বলে দাও এটা হচ্ছে 4 নম্বর তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণা বেক্ষণা করে হে আমার পুরুষ ভাইরা বিবাহিত যারা আছেন যারা অবিবাহিত আছে যাদের নতুন বিয়ে হয়েছে যাদের হয়নি উভয়ে শুনবেন নারীদের মধ্যে মায়েদের মধ্যে যারা মা আছেন বিবাহিত যারা অবিবাহিত আছেন স্কুল কলেজ পড়ুয়া তারাও শুনে যান আপনার লজ্জা স্থানটা আপনার যৌবনটা আপনার স্বামীর হক পুরুষ তোমার কাছে যে যৌবনটা আল্লাহ দান করেছেন এই যৌবনটার হক হচ্ছে তোমার স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী নারী তোমার যে যৌবন লজ্জা স্থান এটার হক হচ্ছে তোমার যে স্বামী হবে তোমার যে স্বামী আছে তোমার যে পুরুষ আছে যার সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয়েছে আর হবে তাদের এটা যদি পরকে আই নষ্ট করো তোমরা বিপদগামী হয়ে যাবে ওই জন্য আল্লাহ কোরআনে অপর জায়গায় সুরায়ে বানি ইসরাঈলে বললেন ওয়ালা

ফরজ যদি মায়েদের পর্দা করা ফরজ হয় এখানে আমি দুটো পয়েন্ট দিয়ে যাব কেউ রাগ করবেন না দুটো পয়েন্ট এমন দেব গায়ে কিন্তু একদম ইনজেকশনের মতো লাগবে কিন্তু রাতের বেলায় ভাববেন ইয়াসিন ভাই কি বলে গেল চোখের পানি পড়বে যখন কেয়ামতের দিনের কথা মনে পড়বে কবরের কথাটা ভাববেন কবরে যেতে হবে আজকে তো ইয়াসিনকে গালি দিলে মুখ চামড়ার মুখে গালি দিবেন আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিলে আল ইয়াউমা নাসিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমি সেদিনে কিছু নেমো খারামের জবান গলো তালা মেরে দেব সেলাই করে দেবো তাদের অঙ্গ কথা বলতে শুরু করবে সেদিনে তুমি কি করবে বলো তোমার হাত কথা বলবে হাত আল্লাহ যোগ্যতা দিবে তোমার কানকে কথা বলার যোগ্যতা দিবে এই অঙ্গ প্রত্যঙ্গ কথা বলার আল্লাহ যোগ্যতা দিবে কোরআন বলছে তাদের জুবান গুলো সিলাই করে দিবে সেদিনে তুমি কি করবে যেদিন আল্লাহ বললেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাই দিল্লিল্লাহ যেদিনের মালিক হব আমি যেদিনের রব হব আমি বাদশা হব আমি বিচারক হব আমি সেদিনে আমি যাকে বলবো সে ছাড়া পৃথিবীর কেউ একটা কথা বলার সুযোগ পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ সেদিনে তোমরা কাকে গালি দেবে শুনে নেন আপনি বলছেন আমি মমি নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে এখানে আমরা তিনজন সভাপতি সাহেব থেকে শুরু করে আমরা ফাঁস কাতারে তিনজন বসে আছি স্টেজে ঠিক কিনা আপনারা বলুন আমি সোয়েটার খুলে দিলাম ইনারা যদি চাদরগুলো খুলে দেয় আমাদের পেট পিট বুক কিছু দেখা যাচ্ছে কথা বলে না দেখা যায় না আপনারা যে আমার সামনে পুরুষ ভাইয়েরা বসেছেন আপনাদেরও শরীরের অঙ্গ দেখতে পাইনি আপনি বাজার থেকে ঘুরে এসে জোহর পড়বেন ফজর পড়ে বউকে নিয়ে রায়গঞ্জ যাবেন কিংবা ইটাহার যাবেন বাজার করতে পেছনে বউ বসেছে সামনে তুমি বাইকে তোমার হাতওয়ালা জামা পায়ের টাকনু পর্যন্ত তোমার প্যান্ট কিন্তু পেছনে বউ শাড়ি পরে বসে আছে বইয়ের পেটটাও বেরিয়ে আছে পিঠটাও বেরিয়ে আছে তুমি নিজেকে মুমিন বলে দাবি করো অথচ কোরআনে আছে মায়ের ভালো করে শুনবেন যে শিক্ষিত মেয়েরা যারা স্কুল কলেজ পড়ুয়া আছো যারা একটু নিজেকে পণ্ডিত মনে করো যদি মনে করো কোরআনে কোথায় আছে মেয়েদিকে ঢাকার কথা শরীর ঢাকার কথা ওয়াজরিব না আলা জুনুবিহিন হে নারী পর্দা নির্ধারিত করো নিজেকে ঢেকে দাও তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আরো একটা ডোজ শুনেলে সবাই নিজের বিবিকে পর্দায় রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ এরপরে আরেকটা ডোজ শুনেলেন এটা আরো ড্যাঞ্জার ধরেলেন আপনি আর আমি বন্ধু কলস বন্ধু কলস বন্ধু কলস বন্ধু হয় না হয় না আচ্ছা কলস বন্ধু হলে আর কি হয় না হয় না মজা মজা হয় তো আপনি আমাকে মজাক করে বলছেন ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত তো সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না কথা বলবেন আমার সাথে ছিন্ন হবে আমি রেগে যাব আপনার উপরে তোমার বন্ধ কালি ক্লোজ বন্ধু অন্তরে তোমাকে জিজ্ঞেস করেছে তোমার বইয়ের বিলাউজের সাইজ কত তুমি তার উপরে চটে গেলে রেগে গেলে তার উপরে তোমার বিদ্বেষ চলে এলো মনে মনে তাইলে তুমি কত বড় খারাম তুমি বাড়িতে থাকো চায়ের দোকানে থাকো তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো একটা পর পুরুষের দোকানে যেখানে পর আছে সেখানে গিয়ে তোমার বউ বলে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও তো তখন তোকে লজ্জা লাগে না তখন তোকে শরম লাগে না তোমার বিবি গিয়ে একটা পর পুরুষ আছে দোকানে সেখানে গিয়ে বলছে দাদা আমার একটা বিরাদে 34 সাইজের তোকে লজ্জা লাগে না তোর বিবি গিয়ে সেখানে চারদিকে নেই তোকে লজ্জা লাগে না তোমার বন্ধু বলেছে তোমার গায়ে লেগেছে তোমার বিবি গিয়ে একটা পর পুরুষকে বলছে তোমার গায়ে লাগে না আর তুমি নিজেকে মুমিন বলে দাবি করো আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি আমার টাউনের নাম হচ্ছে বর্ধমান আমার থানার নাম হচ্ছে গলসি গলসি বাজারে যতগুলো কম বেশি দোকান আছে আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের মাথার বাজার দুটো বাজার একদিকে মিলিটারি ক্যাম্প পানাগড় পানাগড়ের আগে বুদবুদ থানা সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর আমার পূর্ব বর্ধমানে শেষ থানা হাই রোডের উপরে আমার থানা গলসি থানা বর্তমান টাউনে এমন কেউ নেই আমাকে চিনে না আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি একটা কোনো দোকানি প্রমাণ করাতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী কিংবা মা পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে আমি জুতোর মালা পরে যাব আপনার গ্রামে এসে ক্যামেরা চালিয়ে আমি তো আগস্ট থেকে জলসা শুরু করেছি আজ পর্যন্ত একদিনও খালি নাই বৃষ্টি হয়েছে তাও আমার জলসা হয়েছে বৃষ্টিতেও জলসা করেছে কলকাতা অসুবিধা হয়নি ওয়াটার প্রুফ প্যান্ডেল জলসা করেছে শুনে লেনার পরে আমার বিবিকি নামটা থাকে আমি যখন সময় পাই এক সপ্তাহ দু সপ্তাহ আগে আমি এসেছিলাম কোথায় রায়গঞ্জ পেরিয়ে জলসা করেছি আমার ভাই আমি আমার স্ত্রী ফোন করলো বললে বাড়িতে অনেক কিছু মাল কিনতে হবে আমি মাদ্রাসা থেকে বেরিয়ে চলে এসেছি আমি বললাম তুমি আমাকে সব মেসেজ করে লিখে দাও কি কি লাগবে আমি সুজাপুরে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে বাড়ির যতগুলো রেশনের প্রয়োজন আপনার মুসুরির ডাল চিনি সাবান যা সব কিনে নিয়ে ভরে বাড়ি ঢুকেছি, স্ত্রীর কাছে মাল পৌঁছে গেল টেনশন নাই আর হারামখর তিন ঘন্টা বাজারে আড্ডা বারে চাই তুকানে বউকে বাজারে ঠেলে দিয়েছেন যা তোর যা প্রয়োজন তুই নিজে গিয়ে খেল আর নিজেকে মমিন বলে দাবি করেন শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিবি ছিল যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে তার পর থেকে নিজের হুজরাখানা থেকে নোটটা পর্যন্ত বার করে নি জুড়ে বলুন সুবহানাল্লাহ মায়েরা শুনেলেন আমার মায়েরা মনে করে আমি খালি নামাজ পড়ছি রোজা রাখছি আমি জান্নাতে চলে যাব না কোরআন খুলে নেয়ার পরে রাত একটা সবাই নিজের বিবিকে ভালোবাসা দিবেন জুড়ে বলুন ইনশাআল্লাহ ইল্লা আলা যুআজিহিম আম্মা মালাকাতাইমানহু

ওইটা হচ্ছে হ্যালো কামিয়ার আই লাভ ইউ বুঝতে পারলেন হ্যাঁ ওইটা আল্লাহ বললেন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী দেখুন আমি বলি নিজের আপন বিবি আর পরকিয়ার বউ এই দুটোর মধ্যে পার্থক্য আছে কতটা পার্থক্য বলে দিই আপনি যদি ইতাহার বাজারে দাঁড়িয়ে লোকের মেয়ের সঙ্গে গল্প করেন পর নারীর সঙ্গে আপনার ভেতরটা খালি হাওড়া শিয়ালদা হবে না হবে না খালি মনে মনে হবে কেউ দেখছে কি বে কেউ দেখলে কি খালি ঘুরবে আর তাকাবে কিন্তু সারা রাত নিজের বিবির মুখে মুখটা লাগিয়ে গল্প করো তোমার মা বাপ যদি শুনতে পায় আমার ছেলে আর বৌমা এত খুশির সঙ্গে আছে বাম্মা বলবে আল্লাহ আমার ছেলেকে সুখী করো আমার বৌমাকে সুখী করো জরি বলুন সুহান আল্লাহ পৃথিবীর কেউ সমালোচনা করবে না যে নিজের বইয়ের সঙ্গে কেন গল্প করছিল এটা কেউ বলবে বলুন না একটা ঘটনা শুনাই একজন আর গরু হারিয়ে গিয়েছে কি হারাইছে গরু তো সে একটা বড় পাচন নিয়ে ডাংলিয়ে গরু খুঁজতে বেরিয়েছে সালা গরুটা গেল কোথা আর একজন লোকের বহুকে নিয়ে পালাচ্ছে বাইকে করে সে মনে করছে সালা আমাকে মারতে আসছে বাইক আর মেয়ে ফেলে দিয়ে মারছো লোকের বউকে লিজিয়া কত বিপদ গরু খুঁজতেই এসে মনে করছে আমাকে মারতে আসছে ওই নিজের বিবি আল্লাহ যেটা দান করেছে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের পুরুষদের রোগ আছে আপনি দোকানে আছেন বাজারে ব্যবসার সময় দুপুরে বাড়িতে খেতে আসে বউ ফোন করেছে কখন বেলা একটার সময় হ্যাঁ গো তুমি খানা খাবে না তাড়াতাড়ি এসো একসাথে খাবো এরা ফোনটা খদ্দের আছে জ্বলা তোদের চলরে মরে গেলাম পো বেচারা রেখে দিলে স্বামী তো বলছে বলবো আর যদি দীপালি ফোন করে হ্যালো কী করছো তুমি কি নেবেন দাদা এটা চল্লিশ টাকা লে নি লেন চল্লিশ টাকা বলো শোনা বলো তুই ঝাঁটা খাবি না তাকে খাবে এখন আবার শুনেন একটা ডোজ দিয়ে যায় যুবক দিকে শুনেছেন হালাল প্রেম বেরোইছে আমার বাবাজি সভাপতি সাহেব উনি কিন্তু জানবেন না আমার বাপের বয়সী মানুষ তো আল্লাহ হায়াত দারাজ করুক বলুন আমি আমি আজকে কিন্তু শুনি দিয়ে যাই হালাল প্রেম বেরুইছে যুবকরা বলছে হালাল প্রেম কি বুঝলেন পবিত্র প্রেম শুনবেন কেমন করে দুজনায় প্রেম আর প্রেমিকার নামাজি সারারাত রাত করে গল্প করেছে যখন মসজিদে ফজরের আজান দিতে পারছে শুন না তোমাদের ওখানে আজান হলো বলছে না না তোমার ওখানে হ্যাঁ তাহলে উজু করে নামাজটা পড়ে আমিও নামাজ পড়েলি বলছে ফোনটা রাখবে হ্যাঁ নামাজ পড়বে পর ফোনটা রাখছি একটা দিবে না একটা দিবে না এরকম হাসছে দেখো যুবকরা এরা বুঝতে পেরে গেছে এটার নাম দিয়েছে হারাম কররা হালাল পেরে নাউজ বিল্লাহ প্রেম কখনো হালাল হয় একটা ছেলে আমাকে কলকাতায় পড়াশোনা দিয়েছে টালিগঞ্জে জলসা করতে গেলাম যে হুজুর প্রেম করা যায় না না যায় মলবি বললে যে না যায় প্রেম করা আছে মায়ের সাথে করো বোনের সাথে করো ফুকুর সাথে করো দাদুর সাথে দাদির সাথে ভাইয়ের সাথে মামার সাথে মামির সাথে কিন্তু তোমরা যেটা বলছো পার্কে গিয়ে আই লাভ ইউ কাম হারাম ওইটা ইসলামে জায়েজ নেই এখন সমস্যা ওইটাই কি বুঝলেন আপনি নিজের বিবি ভালোবাসেন না শুনেলেন মমিন কাকে বলে ফজরের নামাজ পড়েছেন মসজিদে মসজিদে বসে আপনি তসবি করছেন আর ব্যাটা ছুটে এসে বললে আব্বা মায়ের খুব শরীর খারাপ গো তাড়াতাড়ি চলো কিন্তু বলে চল যাচ্ছি আমি তসবি করছি পড়ে যাচ্ছি চল চলে গেল আধা ঘন্টা হয়ে গেছে এখনো আসেনি ব্যাটা আবার ছুটে এসে আব্বা মায়ের শরীর খারাপ তাড়াতাড়ি চলো আবার তসবি করছি দেখতে পাই না বিরাট পাওয়া বুঝলে ইসলাম বলছে তার ঘরে ধরে মসজিদ থেকে বার করে দাও তসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া বিবির কাছে এসে বলে তোমার মাথা যন্ত্রণা করছে কি হয়েছে পেটে লাগছে ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব মাথাটা একবার টিপে দেবো পাটা একবার টিপে দেবো যুবকরা বলবে মৌলবি কি বলবি বইয়ের পা টিপবো যাও রাতের বেলায় জলসা শেষ করে ঘর বউ বলবে ভাই বলে গেছে পা টিপতে পা টিপা করাবে আপনারা যদি বলেন মলি সাহেব আপনি পা টিপেন হ্যাঁ আপনি ভেবে দেখুন আমাদের যখন রাতের বেলায় শরীর খারাপ হয় বউকে বলছে একবার পা গুলো টিপে দাও তো রাত দশটা বাইছে পা টিপে দিলে একবার পিঠটা দাও হ্যাঁ এখানে দাও 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 লাগছে হ্যাঁ হ্যাঁ দাও আহা হ্যাঁ দাও 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 রাত বারোটায় হারাম বলছে চা করে নিয়ে বিবি আহা স্বামী তাই চা করে এনে দিয়েছে আর সন্ধ্যা বেলায় ইটা হাত থেকে এসে দেখছে বিবি শুয়ে আছে তোমার কি হয়েছে গো শরীর খুব খারাপ একবার পাগলো দেবে দা পাগলো টিপে দেবো দুবার পায়ে করে দিয়ে বলছে খেপি তোর রোজ পায়ে জানতো না এটা হচ্ছে পুরুষ মায়ের দিকে আল্লাহ খুব ভালো বানিয়েছে নরম কোন নারী কোন মা যদি স্বামীকে বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি রাত্রিতে রান্না করে ছেলে দিকে খানা খাওয়াবে আমি সকাল বেলায় ফিরব সকাল বেলায় এসে দেখবে একটা ছেলের হাত ভেঙে কেন যখনই একটা ব্যাটা বলবে আমি মাংস খাবো না ডিম লাগবে বাপ হলে বলবে খামিটা ফাটি ফাটিয়ে দেবো তোর মনে জ্বলাবি না এটা কিন্তু বাপে আখলা মা হলে কি বলতো বাপ আমার খেয়ে নাও লাল আমার খেয়ে নাও সোনা আমার খেয়ে নাও চকলেট দেবো পয়সা দেবো কালকে তোমাকে ডিম দেবো মা মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত এটা মা আপনাদের জানা নেই অনেক মা দুপুর বেলায় বাড়িতে ভাত শেষ হয়ে যায় সবাইকে খাইয়ে মুড়ি খেয়ে বিস্কুট চা খেয়ে কাটি দেয় স্বামীকে বলে না যে আমি আজকে ভাত খানা খেতে বসেছেন দস্তার খানে অনেক রকম তরকারি দিয়েছে তরকারি যদি একটু খারাপ হয় মমিন স্বামী হচ্ছে সে যদি স্ত্রী বলে হ্যাংগো তরকারি কেমন হয়েছে মুরগির মাংসটা কেমন হয়েছে বলতে হবে মারাত্মক মনে হচ্ছে তোমার আঙুলটা খেয়ে খেয়েবি স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারিটা একটু ঝাল হয়ে গেছে নুন একটু কম হয়েছে মনে মনে ভাববে আমার আমার স্বামী হচ্ছে মানুষ ভুল ধরে না আপনার হয়ে মমিন আমাদের অনেক পুরুষ আছে তরকারি খারাপ হাওয়া আছে না বলুন হ্যাঁ এরা মমিন হতে পারে না যারা খাবার ছুড়ে এরা হচ্ছে নেমো খারাম নাশুকুর শুকুর বান্দা তুমি যদি নামাজি মুসল্লি হও তিরিশ দিন একদিন তরকারি খারাপ হতে পারে আমার মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ চলছে এরপরে তোমরা শুনো তোমাদেরকে দোষটা দিয়ে দিই কি তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার পরেজগার মুক্তা কি হবে পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে প্রথমেই পর্দার বিষটাই মারিয়া নাকি জলসা করতে করতে আমি মনে মনে ভাবছিলাম আল্লাহ মলবিদের কথা কাজে লেগেছে কেন রাস্তা ঘাটে যেখানে দেখবে সব মেয়েরা কি বুঝলেন এখন কিরকম দেখতে পাবেন ঠিক বললাম না ভুল বললাম খালি চোখ গুলো বেরিয়ে আছি তারপরে গবেষণা করলাম আল্লাহ পর্দা সত্যিকার আছিস তুমি কোথায় বললে আমি বাইক নিয়ে যাচ্ছি ভালো করে উন্নাটা বেঁধেলে এপাচি গাড়ি নিয়ে চো করে করে পালিয়ে গেল লোকরা বললে কাকে নিয়ে গেল বুঝতে পারিনি চোখ বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্দা দু নম্বরই পর্দা একে বলে না 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 কোরান বলছে ওদেরই খোবরিহীন নায়ালা জুনুবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না একজন সাহাবিক দিনের প্রচারের সফরে আছেন তিনার বিবি নিজের বাড়িতে আছেন খবর এলো আপনার মা যেন অসুস্থ অবস্থায় আছে নবীজির কাছে বলে পাঠালেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার মা যেন মন্নপন অবস্থায় অসুস্থ আমি কি দেখতে যেতে পারি মায়েরা গেছে। আমি আমার মাকে দেখতে যেতে পারি কি না নবীজি বললেন তোমার স্বামী নেই তুমি যেতে পারো না তোমার স্বামী নেই তুমি বেরুতে পাবেন নবীজির কাছে কিছুদিন পরে তোমার মা পর মারা যাবে আবার চোখের পানি ফেলিয়ে নবীজির কাছে বলে পাঠালেন ইয়া রসুল আমার মা মন্নপন্ন অবস্থায় আমার স্বামী তো সফরে আছে আমি কি একবার গিয়ে দেখা করতে পারি নবীজি বললেন বলে দাও অর্ডার নাই তোমার স্বামীর অর্ডার ছাড়া যেতে পাবে না খবর এলো মা মারা গেছে আবার নবিজির কাছে বলে পাঠালেন ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করে গেছে আমি কি যেতে পারি নবিজি বললেন না তোমার অর্ডার নাই জানাজার নামাজ হয়ে গেল দাপন হয়ে গেল আল্লাহর নবী বলে পাঠালেন হে মহিলা হে মা তুমি খালি স্বামীর ফরমা বারтари সাগমির হুকুমের জন্য তুমি বের না হওয়ার কারণে আল্লাহ তালা তোমার মায়ের সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়েছেন জোরে বলুন সুবাহ মায়েরা স্বামীর হুকুম ছাড়া কোন নারী বাড়ির বাইরে যেতে পাবে না স্বামীর হুকুম ছাড়া তিনটে কারণ ছাড়া হাদিসে আছে বাড়ির বাইরে বেরোনো যাবে না এক নম্বর যদি তোমার শরীর অসুস্থ হয় হাকিমের কাছে যেতে পাবে পর্দার সহি সর্বপ্রথম খুঁজবেন মহিলা ডাক্তার যদি ওটা না পান তখন আপনি পর্দার সহি কোনো বেটা ছেলে ডাক্তারকে দেখাবেন হাকিমকে দেখাবেন দ্বিতীয় নম্বর তোমার কাচের আত্মীয় যদি মারা যায় তুমি পর্দার সহি যেতে পাবে আমাদের দেশের মায়েরা কে কোথাকার মরেছে জানে না কিন্তু এরা মরা ঘর যাবি ঠিক বললাম না কেন এরা তো আলু গোস খেতে যায় আমি বললি খারাপ মলবি আমি বললি দোষ আপনাদের জানা নাই যে বাড়িতে মাইয়া থাকে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দেওয়া যাবে না এটা প্রতিবেশীর হক আমাদের দেশে অনেক গ্রাম আছে যে বাড়িতে লোক মরে তারি ঘরের গরু জবাই করে খায় আপনাদের এখানে আছে কি জানি আমার বর্ধমান জেলায় আছে বীরভূমে আছে মুর্শিদাবাদে আছে যার ঘরে লোক মরে তার ঘরে গরু জবাই করে খায় এটা যায় না কথা তার বাড়িতে রান্না হবে না তিন দিন নবীজি বলেছেন আমার মুসলমান মায়েরা আমার বোনেরা তৃতীয় নম্বর কারণ হচ্ছে হজ ফরজ হলে তুমি হজ করতে যেতে পারবে তাছাড়া অডান নেই বাংলাদেশে একটা দল বেরিয়েছে সেই দলের নাম হচ্ছে হিজব তিজ তাদের ইমামের নাম হচ্ছে হারাম সেলিম সারাদিন মেয়ে নিয়ে কারবার সে আবার বলছে ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ানো যাবে শুধু তাই নয় তাদের আবার ইমাম আছে ইমাম কি আছে তাদের যে ইমাম আছে জানেন সে কি বলছে বলছে মেয়ে ছেলেও ইমামতি করতে পারবে আমার মনে মনে ইচ্ছা হয় তার পেছনে মেয়ে ছেলে যদি ইমামতি করে তার পেছনে যদি আমরা নামাজ পড়ি কি মনে মনে হবে যে ইমাম তার একটা মহিলা পতিতালয়ের মহিলা কি বলছে জানেন এই আপনারা জায়দ খানের নাম শুনেছেন কি নাম জায়দ খান সে বলেছে মলবিরা সব জিনাখোর এই ভাষাটা বলেছে সালা মোলবিরা সব জিনাখোর বলে না বলেনি সেবার উইটটারও করেছে আমি সম্বলবিকে বলিনি আমার বক্তব্য একটা বেরিয়েছে আজকে আবার আমি বলে যাচ্ছি ও জায়েজ সন্তানই নয় না জায়েজ সন্তান যারা ফিল্মের আর্টিস্ট হয় তাদের কোনো জাতপাত হয় না ওর সঙ্গে যেই বই করে তাকে একটা করে ছেলে গিফট দেয় তো তাহলে ও জিনা নয় কি নিজে জিনা করে অথচ লোককে বলছে তারা জিনা করে নিজে পাপি হিজবুত তহিদের একটা মেয়ে বলছে এই মলবিরা নারীদিকে পর্দার কথা বলে ঢেকে দিয়ে ঘরের মধ্যে বন্দি করে দিল অথচ আল্লাহ নবীর বিবি ব্যবসা করেছেন নাউজবিল্লা বলে কথাটা ঠিক বলেছে হাদিসটা ঠিক বলেছে ব্যাখ্যাটা ভুল করেছে ব্যাখ্যাটা কি ভুল করেছে আল্লাহর নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার দশটা ব্যবসায়ী মহিলার মধ্যে তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন জোরে বলুন কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে মা খাদিজা কেন নবীজির যতজন বিবি ছিলেন কেউ আর পায়ের নোটটা পর্যন্ত হিজরা খানা থেকে বার করেননি জোরে বলুন সুহান আল্লাহ এটা হচ্ছে সেই হাদিস জীবনে নিজেদের নোটটা পর্যন্ত বের করেনি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আমার মুসলমান ভাই আপনাদের দিকে অনুরোধ করে যাচ্ছি মায়ের দিকে অনুরোধ করছি তোমরা নিজে দিকে পর্দাই ঢেকে নাও পাঁচ ওয়াক্তের নামাজি হও নামাজ জীবনে ছাড়বে না মায়েরা আমাদের কষ্টটা কোথায় জানেন দেখবেন ছেলের বাপরা মেয়ে দেখতে যায় যাই না যাই না আপনাদের দেশে যায় না সব জায়গায় যাই ছেলের বাপ যাই মেয়ে দেখতে আমি আগে আমার বউ মাঝে হবে দেখে আসি যখন দেখতে যায় তখন বলে নাস্তা পানির পরে মেয়েকে নিয়ে এসো আর মেয়ে ওরে বাবরে একদম আসসালামু আলাইকুম মনে হচ্ছে একদম আব্দুল কাদের জিলানি কি বুঝলেন এত বুজুর্গ ছেলের বাপ জিজ্ঞেস করছে মা কতদূর পড়াশোনা করেছো জি এইচএস দিয়েছি আলহামদুলিল্লাহ মা কোরআন পড়তে জানো জি মা নামাজ পড়ো জি আর জীবনে নামাজ পড়ে না ও সিরিয়াল ছাড়া আর কিছুই বুঝে না মিথ্যা করে বললে আমি নামাজ পড়ি যাই হোক যখন এটা বললে তাইলে নামাজি কেউ কেউ হতেও পারে বিয়ের পরে তোমার বাড়িতে বউ মা এলো তুমি আর কোনোদিন জিজ্ঞেস করলে না তার মৃত্যুকাল পর্যন্ত যে আজকে নামাজ পড়েছো কি না আজকে কোরআন পড়েছো কি না তো তোমার বাড়িতে বরকত কি করে আসতে পারে তৃতীয় নাম্বার মায়েরা তোমরা স্বামীর বেশি বেশি করে খিদমত করবে আমার দেশের মায়েরা মনে করেছে স্বামীর খিদমত মানে কি মনে করেছে জানেন কি স্বামীর খিদমত মানে এরা মনে করেছে ছেলে লাও পাশে শুয়ে পড়ো সকাল সকালবেলায় রান্না করে খাই দাও ছেলে মানুষ করে দাও এটা স্বামীর খিদমত কে বললে না মায়েরা শুনেন স্বামীর খিদমত মানে স্বামীর ভালোতে মন্দতে হায়াতে মতে দুঃখেতে সুখেতে স্বামীর পাশে থাকা আষাঢ় শ্রাবণের মাস স্বামীর কাছে পয়সা নেই টান চলছে স্বামী বললে হ্যাঁ গো স্বামীকে বলতে হবে তুমি বলে নেই ধার দোনা করি ধান পান উঠলে তখন আবার করে ইমানদার বিবেশে যে বলবে ধার দেনা করতে হবে না আমার কানে সোনার রিং গুলো বিক্রি করে দাও সংসার চালাও যেদিনে তোমার পয়সা হবে তুমি আমাকে এক থেকে সুন্দর কিনে দিবে

যেদিন নবীজির স্ত্রী হলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যত বড় সম্পদ আছে আপনাকে উর্সে দিলাম আপনি দুই হাত তুলে দুই হাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামে প্রথমে টাকা কারুর খরচ হইছে তো তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মুসলমান ভাই আগে চলুন স্বামীর খিদমত আমাদের অনেক মায়েদের সিস্টেম বলি আপনি মাঠ থেকে আসেন আর বাজার থেকে যদি ঘরে ঢুকে বলেন কই গো এক গ্লাস পানি দাও তো আছে ঢেলে খেয়ে রাকাট করতে দেখতে পাবোনি ঠিক বললাম না ভুল বললাম এই উত্তর করে তোমাদের উপরে আল্লাহ नाराज হয়ে যাবে बर्बाद হয়ে যাবে স্বামীর হুকুমে সাহাবীর বিবিরা নিজেদের জানকে কে কুরবান করেছে নবীর বিবিরা স্বামীর মহাব্বতে জানকে কুরবান করে দিয়েছে সাহাবির বিবিরা আম্মার ইবনে ইয়াসিনের মা দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফারা গেছে ইসলামের জন্য নিজের জানকে কুরবান করেছে এরপরে চলুন আমার মুসলমান ভাই দুঃখটা ওই জায়গায় তোমার স্বামী বাড়িতে আছে যদি বলেন মলি সাহেব কি করব স্বামী যখন বাড়িতে প্রবেশ করবে সব কাজ বন্ধ আপনাকে পানি দেবো সাবান দেবো গামছাটা দেবো খানা রেডি করব স্বামীর খিদমতে নিযুক্ত হয়ে যায়। আমার মামুল আছে আমি পাক্কা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমার দাস্তার খানে খানা লেগে যায় আমি মাদ্রাসায় ক্লাস শেষ করি দশটা সাড়ে দশটায় বাড়ি আসি গোসল করি আমার গরম পানি রেডি থাকে গামচা গোসল খানায় রেডি আমি না গোসল করা পর্যন্ত আমার মেয়েও গোসল করে না আমার স্ত্রীও গোসল করে না আগে আমার হয়ে যায় আমার হয়ে গেলে তখন একটু কিতাব নিয়ে বাড়িতে বসে শুয়ে কামরার মধ্যে পড়ি আর আমার গিন্নি গোসল করে দাস্তার খান রেডি করে খানা রেডি করে আমাকে ডাকে আমাদের দেশে বড় কষ্ট লাগে বউ একা খাচ্ছে স্বামী একা খাচ্ছে ঘরে এসে মুনিশের মতো রাখাল বাগালে মতো বসলো গরুর ছাগলের মতো খেয়ে চলে গেল তোমার কাছে সুন্নত আছে প্লেটটা খেয়ে উঠলে মনে হয় এটা থেকে কোনো কুত্তা খেয়ে উঠলো অথচ নবীজি সুন্নত হচ্ছে প্লেট পরিষ্কার করে খাও যতটা প্রয়োজন ততটা নাও বড় কষ্টের বিষয় ওই জন্য আমাদের কাছ থেকে আল্লাহ রুজি কেড়ে নিচ্ছে একটা দানা যদি কেউ নষ্ট করে আল্লাহ সেই দানার হিসাব কিয়ামতের দিনে নেবে অপচয় আর অপব্যয় ইসলামে আল্লাহ বরদাস্ত করবেন না অপব্যয় কি যারা মালকে হারাম রাস্তায় খরচ করে গান বাজনায় মদেতে গাঁজাতে জুয়াতে নেশাগ্রস্ত জিনিসে যারা খরচ করে আল্লাহ এদের মাল কেড়ে নেয় আজকে আপনি বলুন উদাহরণ দিচ্ছি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলেন যাওয়া যাবে কেন যাওয়া যাবে না দুর্গন্ধ আল্লাহ নবীর হাদিস তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার পাশের লোককে সুরক্ষা দিতে হবে নবীজি বললেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে পাবে না যেহেতু মুখে দুর্গন্ধ বেরুবে আর বিড়ি সিগারেট খেয়ে গেলে সেন করে তো নাকি আমাদের দেশের অনেক মুসল্লি আছে লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ আবার আমাদের দেশে কিছু আছে গুটকাখোর জিলাপি হুজুর তারা আবার বলে বিড়ি খাওয়া মকরু তো যদি মকরু হয় তা তু খাস না কেন কথা বললেন ফতুয়া মলি সাহেব বিড়ি খাওয়া মকরু নয় মলি সাহেব ফতুয়া দিলে মকরু তাইলে আমি যদি এখন স্টেজে বলি একটা সিগারেট নিয়ে আই মকরু যদি হয় আমার বেশ মুড চাকছে না একটা সিগারেট ক্লাসিক দে তবে আমার মুডটা চাকবে আপনারা আমার বায়ান শুনবেন না ঝাটা মেরে নামাবেন আমার আর বায়ান শোনা যাবে মানুষ বলবে আর বায়ান শোনা যাবে না তো মলি সাহেব বিড়ি খেলে যদি হারাম হয় তু খেলে কি করে হালাল হলো ভাই কথা তো এইটাই বুঝে আসছে একটা কথা ভাববেন মুখের দুর্গন্ধ পেঁয়াজ খেয়ে যদি নিষেধ করতে বলে সব প্রথমে আল্লাহর নবী বললেন তোমরা তোমার প্রতিবেশীকে কাছের মানুষকে কষ্ট দিও না যারা গুটকা খায় যারা বিড়ি সিগারেট খায় তার একটু ভেবে দেখুন তো আমি বলে যাচ্ছি আজকে পার্সোনাল রাতের বেলায় যাওয়ার পরে গুটকা খোররা বিড়ি সিগারেট খোররা একবার গিয়ে বউকে জিজ্ঞেস করবে তো আমার মুখে চুমু খেলে তোকে ভালো লাগে না যে মনে মনে ভাববে আট কুড়ার বাটা তোকে ঝাঁটা মরতে মন যা রাগ করছেন রাগের কথা নয় দামি কথা বললাম তোমার বিবি যদি তোমার মুখে দুর্গন্ধে কষ্ট পায় তা তুমিও গুনাগার হবে আল্লাহর কাছে লিখে দেন কাগজ থাকে তা বড় কষ্ট আল্লাহ নবী আদব শিখিয়েছেন পায়খানা ঘরের ভেতরে বসে কথা বলা যাবে না পায়খানা ঘরের ভেতরে খানা খাওয়া যাবে না তুমি বিড়ি খাচ্ছ পায়খানা ঘরে বসে তো তুমি নবীর বিরুদ্ধে লোক থাকি তুমি এটা বুঝে গেছো পেঁয়াজ খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে পাশের লোক কষ্ট পাবে আর হারাম করতু বিড়ি সিগারেট খেয়ে গেলে আমার পাশে দাঁড়ালে আমি কষ্ট পাবো না আমরা বলতে পারি না আমাদের স্ত্রীরা প্রকাশ করে না যদি বলেন হুজুর আল্লাহর কৃপায় আমি যেদিন থেকে জন্ম নিয়েছি আজ পর্যন্ত একটা পান মশলাও মুখে আমার ঢুকে খাবার ছাড়া আল্লাহর কৃপায় যদি বলেন আপনাদের আরে বোকা আমাদের মূল আমাদের বউরা মুখে চুমু খেলে ছাড়তে চাই না তোদের মতো লয় গুটকা কর আমি নয় কষ্ট লাগে দুঃখ লাগে এরা বললে আমাকে খারাপ বলে সবাই দোয়া করবেন আমার জন্য সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করুক বলুন আমি আর জেদ খান বলে ছেলেটা ফিল্মের আর্টিস্ট তাকে অনুরোধ করব ভেবে চিনতে কথা বলো বিশ্বাস করুন জায়দ খানকে বলছি বাংলাদেশের মানুষরা শুনবেন আমার মায়ান আমাদের দেশের যতগুলো মুসলিম আর্টিস্ট আছে তারা মেপে বুঝে মলবির জন্য কথা বলে না ঠিক কিনা কথা বলে আজ পর্যন্ত শুনেছেন শাহরুখ খান আমাদের বিরুদ্ধে বলতে পেরেছে বলেনি সে এক জায়গায় বলেছে মাই হলি কোরআন পড়তাম যদিও আমি তার বিরোধী লোক সালমান খান গর্ব করে বলেছে মাই এক মুসলমান হু যদিও আমি তার বিরোধী লোক আমি তাকে মুসলমান বলে এদিকে মানি না কিন্তু এরা কোনোদিন আমাদের বিরুদ্ধে কথা বলেনি বাংলার যারা আর্টিস্ট আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলেনি কষ্টের বিষয় এই হারামখোরের আওলাদ বলেছে জিনা জিনাখোর মলবিরা একটা মানুষের জন্য গোটা গোষ্ঠী দায়ী হবে না আপনাদেরকে শিখিয়ে দিয়ে যায় মলবিরা বলবেন না মলবিটা বলবেন কেন একটা ব্যক্তির জন্য গোটা কমিউনিটি দায়ী নয় একটা হিন্দু ব্যক্তি যদি ইসলামের জন্য খারাপ কমেন্ট করে তো গোটা কমিউনিটিটা দায়ী করা যাবে না একটা মুসলমান যদি চুরি করে গোটা মুসলমান সমাজটা চোর নয় ঠিক কিনা কথা বলে না চোর নয় আপনারা জানেন উত্তর প্রদেশের যে দুটো ছেলে মুসলিম নাম রেখে যোগী আদিত্যনাথ সরকারকে বোম মারার কথা বলেছিল যখন যোগীজির বুলডোজার পৌঁছে গেছে তার বাড়ির কাছে তখন খবর পাচ্ছে এই ছেলে দুটো কোনো মুসলিম ছেলে নয় দুটুই হিন্দু ছেলে সঙ্গে সঙ্গে কি করলো দজার ঘুরিয়ে নিল তাহলে যোগী বাবা আপনি ইনসাফ করতে পারলেন তাহলে আপনি ইনসাফ করতে পারেননি না ইনসাফই করেছে বড় কষ্ট লাগে শুনেলে ওই জন্য এই দুটো ছেলে হিন্দুদের ছেলে এরা নাম দিয়েছে কার মুসলিমদের এটার জন্য কোথা গোটা হিন্দু কমটা কিন্তু দায়ী নয় এরা ব্যক্তিগত বিদ্বেষ লাগতে পারে অনেক হিন্দু মানুষ আছে কালকে আমি যেখানে জলসায় ছিলাম তো আমি সেখানে দাঁড়িয়েছি আপনার শান্তিপুর ঘাটে নদীয়া শান্তিপুরে জলসা ছিল যেখানে মিঠুন চক্রবর্তীর গ্রাম এলাকা শান্তিপুর সেখানে তো আমি কাল্লা ঘাট গঙ্গা পার দাঁড়িয়েছি একটা হিন্দুদের ছেলে আমার সঙ্গে জানে স্যার আমি হিন্দুদের ছেলে কিন্তু আপনার বিরাট বড় ভক্ত আমি ভাবতে পারিনি আপনাকে এখানে দেখা পাবো আমি তাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক জোর না আমিন ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে নেই মারামারি নেই কাটাকাটি নেই ঝামেলা নেই নেই আল্লাহ আমিন আল্লাহ তালা সেরে বেদাত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক আল্লাহ হালাল পথে চলার তৌফিক দান করুক এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি